এক তুমিতে আসক্ত গল্পের 29তম পর্ব। অর্ষা আর কিছুই ভাবতে পারছে না, তার বারবার মনে হচ্ছে এইসব কি হচ্ছে আমার সাথে। পরকনের রায়ের লাস্ট কথাটা মনে পড়ে গেছে। অর্ষা ধীর পায়ে বারান্দা থেকে আয়নার সামনে গেছে। আয়নাতে নিজেকে একবার গুটিয়ে দেখে মনে করছে রায়ের কথাটা। রায় তাকে বলেছিল তার নিজের মনকে প্রশ্ন করতে যে সে আসলে কি চায়। অর্ষা নিজের মনকে বারবার প্রশ্ন করেছে, প্রান্তিককে অন্য কারোর সাথে সে কেন সহ্য করতে পারে না, কেন সে এত জ্যালাস ফিল হয়, কেন প্রান্তিকের মুখে সে অন্য কারো প্রশংসা সহ্য করতে পারে না। তাহলে সে কি সত্যি প্রান্তিককে? অর্ষা এটা ভাবতেই মুখ চেপে কান্না করতে থাকে। না, সে এই বিয়ে কিছুতেই হতে দেবে না। প্রান্তিক শুধু তার, একবার নয় দুইবার তাদের বিয়ে হয়েছে। অর্ষার চোখের পানি মুছে দৌড়ে নিচে গেল। অর্ষা নিচে নামতেই আর কিছু বলতে পারলো না, কারণ রায় কি হাসি খুশি আর প্রান্তিক ও রায়কে মিষ্টি খাওয়াচ্ছে। অর্ষা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল, না আমার জন্য, আমি চাই না রায় আর ওনার সুন্দর সম্পর্কটা নষ্ট করি। প্রান্তিক দাঁতে দাঁত চেপে আংটি পরিয়েছে রায়কে, সবাই হাসি খুশিতে মেতে আছে। অর্ষার চোখের পানিটা আড়াল করে টেবিলে সবার জন্য খাবার সাজাচ্ছে। রূপাপা রান্নাঘর থেকে মাছের বাটিটা নিয়ে আসো তো। আস্তাসি আফা। অর্ষা, তুই রায়া পিলাকে অনেক সুন্দর করে সাজিয়েছিস রে। অর্ষা, এই নাও, মুখে নাও নাও, আমার এই রায়ের এনগেজমেন্টের মিষ্টি খাও। অর্ষার মুখে ঠেলে মিষ্টি ঢুকিয়ে দিয়েছে প্রান্তিক। অর্ষা সবটুকু নিতে না পেরে কাশতে শুরু করে। মনীষা চৌধুরী বললেন, আহ প্রান্তিক কী করছিস, এইটা মেয়েটা তো আম্মু, আমার আর রায়ের এনগেজমেন্ট শেষ হয়েছে, তাই এই খুশির দিনে অর্ষাকে একটু মিষ্টি মুখ না করালে কি হয়। অর্ষার নীরব চোখের পানি ফেলে চলে যায় রুমে, তাকে একটাবার কেউ আটকানোর চেষ্টাও করেনি। প্রান্তিক রুমে ঢুকে শার্ট খুলতে খুলতে আয়নার পেছনে দেখলো অর্ষা চুপচাপ শুয়ে আছে। প্রান্তিক দেখেও না দেখার বান করে ওয়ার্ড্রপ থেকে একটা ট্রাউজার আর টি শার্টটা নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। অর্ষা গভীরভাবে ভাবছে যে তার সামনেই তার ভালোবাসা আরেকজনের হয়ে যাবে। প্রান্তিক ওয়াশরুম থেকে বেরোতে প্রেয়ন্তী হাতে করে কিছু খাবার এনে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিক ইশারায় খাবার রেখে চলে যেতে বলল তাকে। প্রিয়ন্তী চুপি চুপি খাবার রেখে রুম থেকে বেরিয়ে পড়ল। খাবারটা খেয়ে নাও। খাবো না, আমি বলছি খাবারটা খেয়ে নাও। বললাম তো খাবো না। প্রান্তিকে এবার দুই গাল চেপে অর্ষার মুখে খাবার ঢুকিয়ে দিল। অর্ষা এবার নিজের রাগকে কিছুতেই কন্ট্রোল করতে পারেনি। সে বিছানা থেকে উঠে চিৎকার করিয়ে বলল, কি পেয়েছেন কি আপনার আমাকে, পুতুল পেয়েছেন, পুতুল, যখন যা ইচ্ছে করছেন, যখন যা পারছেন করাচ্ছেন, আমিও তো মানুষ, আমারও তো মন আছে, নেক্সট টাইম আমাকে টাচ করবেন না, অন্য কারো হোক আমাকে ছুঁয়ে নষ্ট করুন, তা আমি চাই না। প্রান্তিক কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। রাতে বিছানায় এসে রায় শুয়েছে দেখে অবাক হয় অর্ষা। এইখানে রায়াপি কেন? রায়াপি, তুমি এইখানে কেন? আরে অর্ষা, তুমি এসেছো, আসলে প্রান্তিকের সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে তো, তাই প্রান্তিক বলল আমি তোমার সাথে থাকতে, আর প্রান্তিক পাশের রুমে থাকবে। রায়ের কথা শুনে অর্ষার ভেতরটা হাহাকার করে উঠল। বিয়ে না হতেই এত বড় বিচ্ছেদ! লোকটা কি আমার বিহেভে কষ্ট পেয়েছে? আমার ঠিক হয়নি ওভাবে কথা বলা। অর্ষা শুয়ে পড়ো। আপি, রাত একটা ছুঁই ছুঁই, অর্ষার ঘুম আসছে না। হঠাৎই ফোনের রিংটোন শুনে পাশে তাকালো অর্ষা। রায় ফোনের রিংটোন শুনে আড়মোড়া করে উঠে কলটা ধরল। অর্ষা ঘুমের বান করে শুয়ে আছে। ঘুমই আছে, তাই এতে ভালোবাসো প্রান্তিক? অর্ষা প্রান্তিক নামটা শুনতে নীরবে কাঁদতে লাগলো। বাহ, এত ভালোবাসে রায়াপিকে। আজ নাফিস সর্দার, রাহেলা বানু, আফরা এসেছে, সারা বাড়ি হইচই, কারণ আজ প্রান্তিক আর রায়ের বিয়ে। অর্ষা এই চারটা দিন যতটা স্বাভাবিক থাকার থেকেছে, কিন্তু এখন মা বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে সে। আম্মা, তুমি কান্দাছো কেন? তুমি তো মুক্তি চাইছিলে এই সম্পর্ক থেকা। আব্বা, আমি কই কাঁদছি, আপনাদেরকে অনেকদিন পর দেখছি তো, তাই। আরে খালুজান, খালামণি কেমন আছেন? বাবা প্রান্তিক, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খালুজান, ভালো। ভেতরে গিয়ে বসুন, আমি আসছি। অর্ষা এই চারটা দিন ভালোভাবে দেখেনি প্রান্তিককে। না, এমনিতেই নয়, ইচ্ছে করেই সে প্রান্তিকের সামনে যায়নি। প্রান্তিক অর্ষার দিকে না তাকিয়ে চলে গেল ভেতরে। প্রান্তিক তার দিকেও একটুও তাকায়নি, তা ভাবতেই বুক ফেটে কান্না আসছে অর্ষার। আজকের পর প্রান্তিক তার থাকবে না, এইটা ভাবতেই তার মন আকাশ ছোঁয়া কান্নায় ভেঙে পড়ে।
অর্ষা, আরে প্রিয়, আয় আয়, কিছু বলবি? রায় আপিলাকে সাজানো শেষ? হুম রে, কিন্তু রায় আপি বিয়ের একটা দিনে এমন নর্মাল লেহেঙ্গা কেন পরেছে রে? হয়তো আপিলার মন চেয়েছে ভাইয়া আসলে ভাইয়া পছন্দ করেছে। ও, একটা কথা বলবো অর্ষা? হুম বল। এখনও সময় আছে, তুই ভাইয়াকে বল যে তুই ভাইয়াকে অন্য কারো হাতে তুলে দিতে পারবি না, রায় আপিলা সত্যি কোনো কষ্ট ছাড়াই তোর হাতে ভাইয়াকে দিয়ে দেবে। এইটা বলে প্রিয়ন্তী চলে যায় রুম থেকে। প্রিয়ন্তী রুম থেকে যেতে অর্ষা বিছানায় শুয়ে কান্না করতে থাকে। কি করবে সে? না না, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। অর্ষা কান্না থামিয়ে দৌড়ে যায় রায়ের কাছে, গিয়ে চিৎকার করে বলে, রায় আপি! রায় আচমকা অর্ষার ডাক শুনে দরজার দিকে তাকায়। অর্ষা হাঁপাচ্ছে, তা দেখে রায় তাড়াতাড়ি তাকে ধরে রুমে এনে বসিয়ে পানি দেয়। অর্ষা এক ঢুকেই সবটুকু পানি খেয়ে নেয়। কি হয়েছে অর্ষা? আপি, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না আপি, আমি ওনাকে অনেক ভালোবাসি। অর্ষার কথা শুনে রায় বলে, আর ইউ সিরিয়াস অর্ষা? হুম আপি, আমি সত্যি বলছি। ইতিমধ্যে বাড়ির সবাই এসে পড়েছে রায়ের রুমে। এসে দেখে অর্ষা কাঁদছে। কি হয়েছে রায়? অর্ষা কাঁদছে কেন? প্রান্তিক, কি হলো বলো? প্রান্তিক, গিয়ে মানে অর্ষা তোমাকে ভালোবাসে। রায়ের মুখে এমন কথা শুনে বাড়ির সবাই গম্ভীর মুখ নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। অর্ষা তা দেখে আরও বেশি কাঁদতে থাকে। হঠাৎ বাড়ির সবাই হো হো করে হেসে ফেলে, রায়, প্রান্তিক সহ। অর্ষা হাত দিয়ে চোখের পানিটা মুছে অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। হাসছে কেন সবাই? অর্ষা, আসলে কি বলতো, এইসব কিছুই আমাদের সাজানো প্ল্যান। অর্ষা অবাক হয়ে বলে, মানে? প্রিয়ন্তী অর্ষার কাঁধে থুতনি রেখে বলল, আসলে তোর মুখে ভাইয়াকে ভালোবাসিস কথাটা শোনাতে এইসব প্ল্যান। আর আজ ভাইয়ার সাথে রায় আপিলার না, তোর বিয়ে, তাই তো আপিলা একদম নর্মাল সেজেছে আর তোর রুমে গর্জিয়াস বিয়ের শাড়ি। অর্ষার রাগে কটমট করে প্রান্তিকের দিকে তাকায়। প্রান্তিক চুলে হাত রেখে অন্যদিকে তাকায় আর আট চোখে অর্ষাকে দেখে। হঠাৎই কারো কণ্ঠ পেয়ে পিছনে তাকায় সবাই। একটা ছেলে কালো কোট পরা, হাতে গিফট আর গোলাপের তোড়া। রায় ছেলেটাকে দেখে অবাক হয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, শখ? রায়ের মা হেসে বলে, বাবা শখ, কেমন আছো? ভালো আছি মা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি বাবা। রায় শখকে নিয়ে অর্ষার প্রান্তিকের সামনে যায়। শখ প্রান্তিককে দেখে জড়িয়ে ধরে। প্রান্তিকও হাসি মুখে জড়িয়ে ধরে বলে, শখ কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও। রায় বলল, তোমাদের জড়াজড়ি শেষ হলে এবার অর্ষার সাথে আলাপ করিয়ে দেই। অর্ষা, ও হচ্ছে শখ, আমার ফিয়ন্সে। আর শখ, ও হচ্ছে অর্ষা, যার জন্য প্রান্তিক আমাকে আমেরিকা থেকে এনেছে। অর্ষা অবাক হয়ে বলল, আপু, তোমার ফিয়ন্সি? হুম অর্ষা, আমি রায়ের ফিয়ন্সি। আসলে তোমার কথা প্রান্তিক আমাকে ফোনে বলেছে, তোমাদেরকে মিল করানোর জন্যই রায়কে পাঠিয়েছি আমি। অর্ষা লাজুকভাবে হাসে। প্রিয়, চল চল অর্ষাকে আমরা সাজাই। হুম আপু, চলো। অর্ষাকে বউ সাজে সাজিয়েছে প্রিয়ন্তী আর রায়। অর্ষা মনে মনে ঠিক করে রেখেছে বাসর রাতে প্রান্তিকের কী হাল করবে। আমার ভাইটা এইবার না জানি সেন্স হারায় তোকে দেখে। ইস প্রিয়ন্তী, এইভাবে বলিস না রে, দেখছিস না? অর্ষার লজ্জা শেষ হয়ে যাচ্ছে। ওফ রায় আপি, তোমরা কী যে বলো না। ভাই প্রান্তিক, তুই তো নিজের ভালোবাসাকে পাচ্ছিস, আমরা তো সারা জীবন সিঙ্গেলই থাকবো। আফসোস, তোর একটা শালি নাই, না আছে তবে পিচ্ছি। শৈবাল, সমস্যা নেই, বড় হলে তোর কাছে বিয়ে দিব নে। এইটা শুনে ইরফান অনেক হা হা করে হেসে ওঠে। অর্ষার প্রান্তিক এর বিয়ে সম্পূর্ণ হয়েছে। অর্ষার লাজুকভাবে মাথা নিচু করে আছে আর প্রান্তিক এক ধ্যানে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। হায় হায় অর্ষা, তুই তো লজ্জায় লাল হয়ে গেছিস। ইস প্রিয়ন্তী, এইভাবে বলিস না, দেখছিস না? প্রান্তিক অর্ষার এই লাজুক চেহারায় আসক্ত হয়ে গেছে। ঠিক বলছো গো আপিলা, এইটা বলেই দুজন মুখ টিপে হেসে ফেলে। কিরে প্রান্তিক, আমাকে ফেলেই বিয়ে করে নিলি? হঠাৎই পরিচিত কণ্ঠ পেয়ে সবাই একসাথে সামনে তাকায়। প্রিয়ন্তী সেই মানুষটাকে অবাক চোখে একবার দেখেই দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আরে আবেশ, বাবা কেমন আছিস? ভালো আছি মাওনি, তুমি? তোকে ছাড়া ভালো থাকতে পারি? আহা, কান্না করছো কেন? চলে যাব কিন্তু, আবার গিয়ে দেখোই না, একবার একদম মেরে মাটি চাপা দিয়ে দেব। উফ বাবাই, তুমিও কাঁদছো, চলে যাব কিন্তু সত্যি সত্যি। আবেশ, কেমন আছিস ভাই? ভুলেই তো গিয়েছিলি, আসতে তো লেট হলো যে।
আরে আর বলিস না, এয়ারপোর্টে ল্যান্ড লেট হয়েছে। যাক গিয়ে বাদ দে, অর্ষা কোথায়? আবেশ গিয়ে অর্ষার সামনে বসে অর্ষার হাতে একটা বক্স দিয়ে বলল, এইটা আমার ভাইয়ের বউয়ের গিফট। অর্ষার লাজুকভাবে বলল, থ্যাংক ইউ ভাইয়া। খাবার টেবিলে সবাই খেতে বসতেই মনীষা চৌধুরী বলল, আচ্ছা অর্ষা, তাইফাকে অনেকবার ডাকতে গেলাম, দরজা তালা দেওয়া, কোথায় গিয়েছে জানিস? না তো খালামণি। প্রিয়ন্তী কোথায়? আবেশ প্রিয়ন্তীর কথা শুনতেই থমকে যায়। এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। আশা রাখছি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।